What is up, good people? Welcome to my channel. So basically, my character Nostar karone oi din kar shokol audio amar corrupt hoye jay. Jar jonno ami voice over diye video ta abar full complete kori. Ei niye amar duro video full audio corrupt hoye geche. So ami duro video te ei audio voice over diye complete korechi. And first of all, Suzuki 2020 version e BS6 engine use kora hoyeche ebong নেকেড বাইকের মধ্যে বেস্ট কমিউটার নেকেড বাইক হচ্ছে এটি। এন্ড তারা ক্লেম করেছে যে এখানে এটার মাইলেজ নাকি 42-45 পাওয়া যায়। এটাতে প্রিভিয়াস ভার্সনের মতো 5 গিয়ার ইউজ করা হয়েছে। এন্ড হুইল টাইপস অ্যালয়, এন্ড ফুয়েল ক্যাপাসিটি এটা টোটাল 12 লিটার, এবং এই বাইকের ওয়েট যদি বলি তাহলে 141 কেজি, এবং টায়ার টিউবলেস টায়ার, এন্ড ইঞ্জিন 155 সিসি। এবং এখানে যে বাইকটা আমি নিয়ে রিভিউ করতেছি, এই বাইক নন এবিএস ছিল এবং এটা লুকের মধ্যে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। যেমন এখানে যদি আমি ফ্রন্ট এলইডি লাইটের কথা বলি, তাহলে ফ্রন্ট এলইডি লাইটে তারা হেডলাইট একটু ব্যতিক্রম আনছে, যেটা প্রিভিয়াস ভার্সনে ছিল না। অনেকটা দেখতে দূর থেকে দেখলে একটু অ্যাগ্রেসিভ লুক মনে হয়। প্রিভিয়াস ভার্সন জিক্সারের পিলিয়ন সিট কমফোর্টেবল ছিল না, বাট নিউ ভার্সনের সিটটি একটু স্প্লিট করে দেওয়া আছে। তবে বলা যেতে পারে যে পিলিয়নের জন্য স্প্লিট সিটটি একটু কমফোর্টেবল হতে পারে। এবং বাইকের ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক ফর্কস ইউজ করছে এবং রিয়ার সাসপেনশনে মনোশক ইউজ করা হয়েছে। অ্যান্ড বাইকের ইঞ্জিনটি টোটাল রিফাইন্ড। অ্যান্ড অবভিয়াসলি নেকেড বাইকের মধ্যে জিক্সার সবার থেকে এগিয়ে আছে, কারণ এই সিরিজের মধ্যে জিক্সার 4V পালসার NS, এছাড়া আরও কয়েকটি বাইক রয়েছে যার মধ্যে জিক্সারের হ্যান্ডেলিং প্লাস এটার পারফরমেন্স অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি জোস। অ্যান্ড এই বাইকের সিটিং পজিশন মাচ বেটার দ্যান দি প্রিভিয়াস ওয়ান। বিকজ এই বাইকে বসলে বডি স্ট্রাকচার এবং হ্যান্ডেল বারের যে পজিশন সেটা একদম পারফেক্ট। নিউ রাইডারের জন্য জিক্সার অবভিয়াসলি পারফেক্ট, বিকজ এটার হ্যান্ডেলিং অসাধারণ, যে কেউ খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারবে। কারণ এটা একটা কজ এটাতে যেরকম পাওয়ারও দেওয়া হয়েছে তার তুলনায় এটার লুকও খুব অ্যাগ্রেসিভ। তাই আমি মনে করি যে যদি কেউ ফার্স্ট টাইম বাইক কিনে থাকে, তাহলে তার এবং সে যদি ভালো পারফরমেন্স এবং ভালো স্পোর্টস বাইক চায় নেকেড সিরিজের মধ্যে, তাহলে আমি তাকে সাজেস্ট করব জিক্সার নেওয়ার জন্য। মাইলেজ বেশি পাওয়ার মেইন কারণ হচ্ছে এটার ইঞ্জিনটা পিওর রিফাইন্ড করা, যার জন্য এতে মাইলেজ ওরা 40 থেকে 45 ক্লেম করছে। অ্যান্ড বাইকটি চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি বলবো যে অবশ্যই তারা পাওয়ার প্রিভিয়াস ভার্সনের তুলনায় কিছুটা কম দিয়েছে বিকজ অফ BS6 ইঞ্জিন, বাট এটা অতটা ফিল হয় না যদি না হাইওয়েতে রাইড না করা হয়। কারণ সিটিতে যদি রাইড করা হয় তাহলে এটার যে পাওয়ার কম সেটা অতটা বোঝা যায় না, বাট হাইওয়েতে যদি ইউজ করা হয় তাহলে হয়তো পাওয়ার কম সেটা বোঝা যাবে। সো দ্যাটস অল ফর টুডে, see you on the next one. Peace.